হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেল হচ্ছে এলডি শর্ট। তো আজকে আমাদের স্পেশাল গেস্ট আমাদের পরিমল এসছে, সেই উপলক্ষেই আজকে আমাদের এই ফিস্ট। আজকে হচ্ছে আমাদের চিকেন বিরিয়ানি স্পেশাল মেনু, তারই জন্যই আয়োজন চলছে। আর এইদিকে আমাদের নন্দদা পেঁয়াজ কাটতে বসে গেছে, তো পেঁয়াজ কাটতে বসে নাজেহাল অবস্থা একবারে, কারণ পেঁয়াজের যা ঝাঁঝ তাতে একবারে চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। তার জন্য চশমা নিয়ে আমাদের নন্দদা পেঁয়াজ কাটতে বসে গেছে। আর এদিকে কৌশিক আমাদের গ্যাসটা লাগাচ্ছে, গ্যাসের ওভেন ওপরেই নিয়ে এসেছি। আর এদিকে চিকেন নিয়ে আসা হয়ে গেছে, সমস্ত তারই ব্যবস্থা আয়োজন চলছে। এবার আমি চিকেনগুলোকে সব মেরিনেট করে নেবো, মেরিনেট করে কিছুক্ষণ রাখবো, তারপর একে একে সমস্ত কিছু ধীরে ধীরে করব। তো ভিডিওটি দেখতে থাকুন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, জানি না কেমন লাগবে আপনাদের। আমি এই প্রথমবারই হয়তো ট্রাই করছি, এর আগে একবার করেছিলাম, এবার ট্রাই করছি, দেখি কতটা করতে পারি। তবে আমাদের ওপরের জায়গা খুবই সংকীর্ণ, ওই জন্য একটু অসুবিধা হয়। তো এখন মেরিনেট চলছে, মেরিনেট করে নেবো। এরপর তো এখন মেরিনেটের কাজ চলছে, তো আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। হতে এখনো মোটামুটি অনেকটাই টাইম লাগবে প্রায়। এরপর পেঁয়াজগুলিকে ভেজে নিয়ে একটা ট্রের মধ্যে রেখে দেবো। আর পাশে ডিম সিদ্ধ করতে দিয়েছি, একটা সসপ্যানের মধ্যে জল দিয়ে বসিয়ে দিয়েছি ডিমটাকে। পরিমল আমাদের সঙ্গে সবসময় থাকে না, ও বাড়িতেই থাকে, মাঝে মধ্যে এক দুবার আসে, ওই জন্যই আমাদের আজকে স্পেশাল মেনু বিরিয়ানি। এই ঠান্ডা মরশুমে বিরিয়ানি খুব সুন্দর লাগে, আমার তো খুব ভালোই লাগে। বিরিয়ানির সুগন্ধটাই খুব সুন্দর, তাই আজকে মটন বিরিয়ানি করবো ভাবছিলাম, কিন্তু মটন বিরিয়ানি হলো না, কারণ মটন পাইনি, ওই জন্য চিকেন আনা হলো, চিকেন বিরিয়ানি হবে। পেঁয়াজ ভাজা প্রায় শেষের দিকে, পেঁয়াজগুলিকে একটা ট্রের মধ্যে তুলে রাখবো। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আপনাদের সবাইকে অনুরোধ রইল, শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা। চিকেনগুলোকে তেলে কষে নেব, জায়গা খুবই ছোট হয়ে গেছে, ওই জন্য খুবই অসুবিধা হচ্ছে, কারণ চিকেনের পিসগুলো অনেকটা বড় আর জায়গাটাও খুবই ছোট, খুবই অসুবিধা। কিন্তু
ধীরে ঝুঁকতে নাড়তে হচ্ছে, নাহলে পড়ে যাবে সব কড়াই থেকে। আর এইদিকে আমি গরম জল বসিয়ে দিয়েছি, বিরিয়ানি চালটা করে নেবো এই হাঁড়ির মধ্যেই। সব গোটা গরম মশলা সাহাজিরে সব এর মধ্যেই দিয়ে দিলাম, হালকা একটু তেল দিলাম, সর্ষে তেলই দিলাম কারণ আমাদের কাছে সাদা তেল ছিল না। আমাদের চালটা দেওয়া হয়ে গেল, এরপর একদিকে চালটা হবে আর এইদিকে আমাদের চিকেন কষাটাও হয়ে গেছে। এবারে চিকেন কষার পর আমি একটা জায়গার মধ্যে এটা তুলে নিচ্ছি। খুব সুন্দর সুগন্ধও বেরোচ্ছে, কালারটাও খুব সুন্দর হয়েছে। এরপর আমি লেয়ারটা তৈরি করে নেব। এরপর ভাতগুলিকে হাঁড়ি থেকে ছেঁকে তুলে নিয়ে আমি একটা পাত্রের মধ্যে এবারে লেয়ারটা তৈরি করব। নন্দদা ছেঁকে তুলছে, লেয়ার তৈরির সাথে সাথে আমি এদিকে দুধের মিশ্রণটাকে তৈরি করে নেব। তার জন্য আমি আমুল দুধ লিকুইড দুধ নিয়ে নিয়েছি। এবারে লিকুইড দুধের মধ্যে গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর, কেশর ও একটু মতো কালার এর সঙ্গে অ্যাড করব। ভালোভাবে তৈরি করে নেব, মিশ্রণ হয়ে গেছে আমার তৈরি করা। এরপর আমি যে লেয়ারটা তৈরি করছিলাম তার মধ্যে বিরিয়ানি মশলা ও আমার এই দুধের মিশ্রণটি এর মধ্যে দিয়ে দেবো। তারপর পুরোপুরিভাবে ঢাকনাটাকে লাগাবো, ঘি দিলাম। লেয়ারটা মোটামুটি হয়ে এসছে, কমপ্লিট হয়ে গেছে আমার লেয়ার তৈরি। আর এর মধ্যে পেঁয়াজ ভাজাটাকে অ্যাড করব। লেয়ারের কাজ আমার পুরো কমপ্লিট হয়ে গেল। এরপর আমি এর মধ্যে দম দেওয়ার জন্য আমি ঢাকনাটাকে সিল করব। আমাদের হয়ে গেছে বিরিয়ানি, তো আমাদের নন্দদা ঢাকনা খুললো, তো সুগন্ধে ভরপুর হয়ে গেছে পুরো ঘর। এবারে সুগন্ধেই খিদে পেয়ে গেছে আমাদের, এবারে আমাদের খাবার পালা। নন্দদাই আমাদের খাবার সার্ভ করছে। তো আমাদের এই স্পেশাল গেস্ট পরিমলের জন্য এই আয়োজন, আমাদের বিরিয়ানি। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে আমাদের পরিমল আর তন্ময়দা বসে আছে এখন হাতের ওপর শুধু খাওয়ার অপেক্ষায়। নন্দদা এখন খাবার সার্ভ করছে একে একে, খুব সুন্দর হয়েছে, দেখে বুঝতেই পারছেন যে কতটা সুন্দর হয়েছে বিরিয়ানি। তো থ্যাংক ইউ, ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটি দেখার জন্য।